স্বাগতম আপনাকে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের দারুণীয় চিত্রটা আপনাদেরকে দেখাবো বলেই আজকের ভিডিওটা ধারণ করা। তো আমরা ভিডিও শুরু করেছি দারুণীয় বাজারের বসিরহাট সড়কের বাজারের একদম পশ্চিম অংশ থেকে, যাবো জিরো পয়েন্ট হয়ে ফেনীর সড়ক পর্যন্ত। তো আজকে আপনাদেরকে দারুণীয়ের পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করব। চলুন সামনের দিকে এগোনো যাক, আপনাদেরকে দেখাতে থাকি, আপনারা এনজয় করতে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আরেকটা কথা, অনেকে হয়তো বলতে পারেন যে ঘুরিয়ে ফিরিয়ে শুধু আপনি দারুণবিহের ভিডিও কেন দিচ্ছেন গত কয়েকদিন যাবত। মূলত ব্যাপার হচ্ছে যে দেশের পরিস্থিতি এখন ভালো না, আন্দোলন অবরোধ এই সেই বক্ষচক্র এগুলোর কারণে মনে করেন যে ভিডিও ধারণ করা সম্ভব হচ্ছে না। গতকালকে ফেনীতে গেছিলাম ভিডিও ধারণ করার জন্য, ওখানে গিয়ে একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম যার কারণে ভিডিও ধারণ করতে পারিনি। এই জন্য ভাবছি যে ভিডিও চ্যানেলটা তো রানিং রাখা দরকার, তাই আজকের এই ভিডিওগুলো ধারণ করা বা গতকালকে যে ভিডিওটা দিয়েছি এগুলো ধারণ করা। তো আপনারা গতকালকে অবশ্যই দেখেছেন যে ফেনীর সামান্য একটু ভিডিও দিয়েছি আমি, তো আসলে ভিডিও তেমন বেশি ধারণ করতে পারিনি, একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছি দেশের পরিস্থিতি চলমান পরিস্থিতির কারণে। যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, এই হচ্ছে দারুণবিহের আজকের পরিস্থিতি। তো এটা আপনাদেরকে চলমান ইস্যু নিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে দারুণবিহাতে কেমন পরিস্থিতি কী রয়েছে, এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, আমরা মূলত গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। আপনারা যারা পুরনো আমার ভিডিওগুলো দেখেন বা আমার পেজের ভিডিও দেখেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, আমরা মূলত ওই যে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। তো চলমান ইস্যুর কারণে আমরা বাইরে যেতে পারতেছি না, ভিডিও ধারণ করতে পারতেছি না, একটু অসুবিধা পড়ে গেছি, যার জন্য মনে করেন যে সাময়িক আপনাদেরকে দারুণীয় চিত্রটা ডেলি বাই ডেলি দেখানোর চেষ্টা করতেছি। তো ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব, নতুন প্রামাণ্য ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সঙ্গে থাকবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। যাই হোক, আজকের মতো যাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে, কথা হবে অন্য কোনো বিষয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।